আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা অনলি যারা এখনো জব লেভেলে আসেনি বা ব্রেকার সম্পর্কে এখনো যাদের কোনো ধারণা নেই বা আসলে ব্রেকার কোনটা কি চিনতে পারে না, শুধু তাদের জন্য, যাতে জব লেভেলে গিয়ে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আজকের এই ভিডিওটি। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে MCB নিয়েছে সার্কিট ব্রেকার। তো প্রথমে এটা দেখি এটার নাম কি, এটা হচ্ছে MPCB। এই ব্রেকারটার নাম হচ্ছে MPCB, দেখুন এটার নাম হচ্ছে MPCB, অর্থাৎ মোটর প্রোটেকশন ব্রেকার। এখানে দেখতে পাচ্ছেন যে 17 থেকে 23, তার মানে এই ব্রেকারটি আপনি 17 থেকে 23 এর মধ্যে এর অ্যাম্পিয়ার রেটিংটা সেট করতে পারবেন। এখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটার আর কি, যেখানে সিলেক্ট করবেন সেটাই আর কি সেই অ্যাম্পিয়ারটার সেটিং হবে। এখন আমি দেখুন 21 সেট করে রাখলাম, তার মানে যদি 21 বেশি অ্যাম্পিয়ার নেয় তাহলে এই ব্রেকারটি চিপ করবে। সাধারণত 3 ফেজ মোটরের ক্ষেত্রে প্রোটেকশনের জন্য এই ব্রেকারগুলো ব্যবহার করা হয়। আর এটা দেখুন এটা হচ্ছে SP, অর্থাৎ এটার হচ্ছে একটাই মাত্র পোল, অর্থাৎ ইনপুট একটা, দেখুন অনলি একটা, এটা হচ্ছে SP, এর জন্য এটাকে বলা হয় SP। অনলি শুধু একটা ফেজ আপনি এটাকে কানেকশন দিতে পারবেন, সিঙ্গেল ফেজের জন্য এই SP-টা ব্যবহার করা হয়। এবং এখানে দেখুন লেখা আছে C20A, তার মানে এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ারের একটা SP ব্রেকার। তো এটা দেখুন এখানে লেখাই আছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এবং এটার হচ্ছে দুইটা পোল, এ একটা পোল, এই পাশের একটা পোল, দুইটা পোল, এজন্য এটাকে বলা হয় DP। এই DP সাধারণত ব্যবহার করা হয় মোটরের, আপনার যে সিঙ্গেল ফেজ মোটরগুলো আছে একটাতে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় এবং একটাতে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়, অর্থাৎ নিউট্রাল সাপ্লাই দেওয়া হয়। আপনার যে সিলিং ফ্যান আছে বা লাইটের জন্য এই ব্রেকারগুলো ব্যবহার করা হয় সিঙ্গেল ফেজের জন্য আর কি, একটাতে ফেজ একটাতে নিউট্রাল। এবং এটা দেখুন এটা হচ্ছে TP, অর্থাৎ এটাকে বলা হয় TP, অর্থাৎ এটা হচ্ছে ট্রিপল পোল সার্কিট ব্রেকার। দেখুন একটা দুটা তিনটা, অর্থাৎ এটা পোল হচ্ছে তিনটা, পোল সংখ্যা তিনটা, এবং এর অ্যাম্পিয়ার রেটিংটা হচ্ছে দেখুন 20, তার মানে 20 অ্যাম্পিয়ারের বেশি নিলে এটা সঙ্গে সঙ্গে ট্রিপ করবে, অর্থাৎ 3 ফেজ লাইনের জন্য এটা ব্যবহার করা হয়। এক পাশে ইনপুট এবং আর এক পাশে আউটপুট, এটা হচ্ছে TP বলা হয় এটাকে। আবার বলি আমি, এটা হচ্ছে MPCB, MPCB মানে হচ্ছে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এটার একটা পোল, এই জন্য এটাকে বলা হয় SP। এটার দুইটা পোল, এই জন্য এটাকে বলা হয় DP, অর্থাৎ ডাবল পোল। আর এটা হচ্ছে তিনটা পোল, এই জন্য এটাকে বলা হয় TP। তো যারা একদম নতুন, অর্থাৎ এখনও ব্রেকার সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, এই ব্রেকারগুলো ফ্যাক্টরি লেভেলে হারামেশাই প্রয়োজন হয়। মানে রেগুলার এই ব্রেকারগুলোর সঙ্গে পরিচিত হবেন, রেগুলার এই ব্রেকারের কাজ করতে হবে, এজন্য আর কি প্রাথমিক একটা ধারণা যারা একদম নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি।